আপনারা জানেন জাগ্রত বাংলাদেশ আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে ক্যাম্পাসগুলোতে যৌন নিপীড়নের বিরুদ্ধে নারী সহিংসতার প্রতিবাদে মানববন্ধন আয়োজন করেছে সংগ্রামী সাথী বন্ধুগণ। আজকে ক্যাম্পাসগুলোতে যেভাবে নারী সহিংসতার ঘটনা ঘটছে ক্রমাগতভাবে এই নারী সহিংসতার ঘটনাগুলো যদি বন্ধ করা না হয় আগামী দিনে শিক্ষা প্রতিষ্ঠানগুলো নারী সহিংসতার আখড়ায় পরিণত হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমার বোন, আপনার বোন, আমার মেয়ে, আমার মা যদি শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ না থাকে আমরা তাদেরকে কোথায় পাঠাবো, যেখান থেকে তারা মানবতা শিখবে, মানবিকতা বোধ শিখবে? যে সেই শিক্ষকরা জাতি গঠনের কারিগর, সেই শিক্ষকদের দ্বারা যদি আজকে নারী নিপীড়নের শিকার হয়, যৌন হ্যারাসমেন্ট হয়, তাহলে আমরা সভ্যতার কোথায় এসে দাঁড়িয়েছি? সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র দ্বারা ছাত্রী নারী সহিংসতার শিকার হচ্ছে, শিক্ষক দ্বারা শিক্ষক সহকর্মী সহিংসতার শিকার হচ্ছে। এটা অত্যন্ত ন্যাক্কারজনক, এটা অত্যন্ত গর্হিত। আমরা জাহিলিয়াতের যুগে পদার্পণ করেছি, আজকে বিংশ শতাব্দীতে এসে যখন মানবতার সর্বোচ্চ শিখরে স্লোগান উঠছে, সেখানে বাংলাদেশের মতো একটি আধুনিক উন্নয়নশীল দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেভাবে নারী সহিংসতার ঘটনা ঘটছে, এই নারী সহিংসতার ঘটনা এই সরকারের ব্যর্থতার ইঙ্গিত দিচ্ছে। এই সরকার যদি এই নারী সহিংসতাগুলো কঠিনভাবে দমন করতে না পারেন, তাহলে সেই ক্ষেত্রে এই সরকারকে ক্ষমতার মসনদ থেকে বিদায় নিতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই শিক্ষকরা, এই নারী নিপীড়ক, এই যৌন নিপীড়ক, এই বদমাশরা সরকারের পৃষ্ঠপোষকতায়, ক্ষমাসীনদের পৃষ্ঠপোষকতায় বারবার পার পেয়ে যাচ্ছে। তাদের এই পৃষ্ঠপোষকতার কারণে আমার বোন অবন্তিকা আত্মহননের সিদ্ধান্ত নিয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এটা আত্মহনন নয়, এটা একটা হত্যাকাণ্ড। আমরা বলবো এই হত্যাকাণ্ডের সঠিক বিচার করতে হবে। লোক দেখানো, লোক দেখানো বরখাস্তের মধ্য দিয়ে এই এই হত্যাকাণ্ডকে চাপিয়ে দেওয়া যাবে না। জাগ্রত বাংলাদেশ মাঠে নেমেছে এদেশের আপামর মানুষকে নিয়ে এই যৌন নিপীড়কদের বিরুদ্ধে, এই এই যৌন হ্যারাসমেন্টের বিরুদ্ধে প্রতিবাদ করবে। এদের 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 সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা পর্যন্ত আমরা রাস্তাতে থাকবো। এদেরকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না, এদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে, এদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। এরা এই সমাজের জন্য ক্যান্সার, এদেরকে সমূলত পাঠন করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান যদি আমরা নিরাপদ করতে না পারি, তাহলে এই জাতি অনিরাপদ হয়ে যাবে। একটা জাতি কি অনিরাপদ ভাবে এগিয়ে চলতে পারে না? এই ধরনের অবকাঠামোগত উন্নয়ন, এই ধরনের উন্নয়নের দশা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জিম্মি করে এদেশের মানুষকে উন্নয়নের দশা, উন্নয়নের গল্প শোনানোর মধ্য দিয়ে আর ভুলিয়ে রাখা যাবে না। এদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এই যৌন নিপীড়ক, এই বদমাশ মুক্ত করতে হবে। আমরা এর পক্ষে কঠোর অবস্থান নিচ্ছি এবং প্রতিবাদ করছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা সরকারকে বলতে চাই, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেই যৌন নিপীড়ন বিরোধী সেল গঠন করা হয়েছে, সেই সেলগুলোকে কার্যকর করতে হবে, কার্যকর ক্ষমতায়ন করতে হবে। নামকাওয়াজে কোনো সেল গঠন করে এই নিপীড়কদের পক্ষে সবাই গাইয়ে এদেরকে পার করিয়ে দেওয়ার জন্য এই সেল আমরা চাই না। এই সেল হবে যৌন নিপীড়কদের জন্য, যৌন নিপীড়কদের জন্য হত্যাকারক। এদেরকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিতাড়ন করতে হবে। এরা শিক্ষা প্রতিষ্ঠানে আমার মাদের, আমার বোনদের, আমার সন্তানদের জীবনকে অনির্বাদ করে তুলছে, যার প্রমাণ আমরা পেয়েছি। আমার বোন অবন্তিকা আত্মহত্যা করেছে। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঘটনা জানি, যে বদমাশ, যে কুলাঙ্গার, যে সভ্যতার সবচেয়ে কুলাঙ্গার ব্যক্তি তার বন্ধুর বউকে, বন্ধুকে বেঁধে ফলে নিয়ে দর্শন করেছে, এই ঘটনা বারংবার ঘটছে। এই ঘটনার পুনরুত্থান যদি আমরা বারবার দেখতে থাকি, তাহলে আমাদের প্রশ্ন জাগে, আমরা কোথায় আছি, আমরা কোন দেশে বসবাস করি, আমরা কি আদর্শ সভ্যতার কোনো আলো পেয়েছি, নাকি আমরা সভ্যতা ছিটকে পড়েছি? সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা সরকার মহাশয়কে, আমরা ক্ষমতাসীনদেরকে বলবো, আপনারা ক্ষমতা আছেন, আপনারা ক্ষমতায় থেকে এদেশের মানুষের জীবনকে উৎপীড়ন করে তুলবেন না। এদেশের মানুষের জন্য একটি নিরাপদ ভূখণ্ড, নিরাপদ শিক্ষা প্রতিষ্ঠান, নিরাপদ রাজপথ আমরা দেখতে চাই, যেখানে মানুষ, যেখানে আমার বোন রাতের অন্ধকারে নিরাপদে হেঁটে যাবে, কেউ চোখ তুলে তাকানোর সাহস পাবে না। তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে, তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা আজকে মানববন্ধনের মধ্য দিয়ে এই যৌন নিপীড়কদের সর্বোচ্চ শাস্তি কামনার মধ্য দিয়ে আমি আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় হোক জনতার, জয় হোক বাংলার, জয় হোক বাংলার মেহনতি মানুষে।